বারাসাতে স্কুলের সামনে নোংরা ফেলার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বামেদের। বারাসাত গভর্নমেন্ট স্কুলে ঠিক উল্টো দিকে নোংরা স্তূপ। আর প্রতিবাদে পোস্টার হাতে নিয়ে শুক্রবার সকাল থেকে বিক্ষোভে সামিল হয় বামেদের ছাত্র এবং যুব সংগঠনের সদস্যরা। তাদের অভিযোগ, বারাসাত শহরকে জঞ্জাল মুক্ত রাখতে এবং দূষণ মুক্ত রাখতে ব্যর্থ প্রশাসক। বর্ষা শুরুতেই ডেঙ্গু মোকাবিলায় কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন? স্কুলের সামনে নোংরা স্তূপ অবিলম্বে সরানোর দাবিতে সরব হন তারা। আর এই দাবিকে সামনে রেখে বেশ কিছুক্ষণ তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। কেন না সেটাই তো বুঝতে পাচ্ছি না, হবে না কেন? তো এসে পাই ডিওয়াইয়ে পাই এরা আজকে উপলব্ধি করছে যে অনেক হয়েছে, আর না, মানুষ নাকে রুমাল চাপা দিয়ে এখান থেকে যাচ্ছে। বারাসাত শহরের লাইফ লাইন কেএনসি রোড প্রতিদিন পাহাড় সমান জঞ্জাল, পচে দুর্গন্ধ বেরোচ্ছে, পৌরসভা উদাসীন। তো স্বাভাবিকভাবেই এরা প্রতিবাদ প্রতিরোধে নেমেছে, তাদের যা সামর্থ্য আছে সেই নিয়ে মানুষকে জানাচ্ছে যে এই ব্যবস্থা আর কতদিন চলবে। হয় ডাম্পিং গ্রাউন্ড, স্থায়ী ডাম্পিং গ্রাউন্ডের ব্যবস্থা করো, জঞ্জাল অপসারণের ব্যবস্থা করো, আর নয় মানুষকে ডেঙ্গু হোক মারা যাক, পৌর বোর্ডের কোনো দায়িত্ব নেই নাগরিকদের প্রতি, এটা ঘোষণা করুন। পরিষ্কার করা হচ্ছে 10 ঘন্টা 12 ঘন্টা, এই সময়কালে, এই মধ্যবর্তী সময়কালে যে ভাইরাস ছড়াচ্ছে, মানুষ যে দুর্ভোগ করছে, সে তার জবাব কে? তারপরে ডেঙ্গুর প্রকোপ বারাসাতে 90-এর ওপরে আক্রান্ত, 3 জন মারা গিয়েছে ইতিমধ্যেই। শুধু মাইক প্রচার করে টিভিতে বক্তৃতা করলে ডেঙ্গু আটকানো যায় না, ডেঙ্গু আটকাতে গেলে এই পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাখতে হয়। মানে আগে শুনতাম যারা বামপন্থী রাজনীতি করেন, বা আমাদের স্টুডেন্ট লাইফেও আমরা যখন ছাত্র পরিষদ করেছি দেখেছি ভালো ভালো ছেলেমেয়েরা, এবং এটা প্রচারও ছিল, মেধাবী ছেলেমেয়েরা স্টুডেন্ট ফেডারেশন ইন্ডিয়ার সদস্য হন। আর আজকে যারা করেন, প্রথম কথা তাদের এই বোধ নেই বা তাদের এই জ্ঞান নেই, ডেঙ্গুর সৃষ্টি হয় হচ্ছে অল্প পরিষ্কার জলে, কোনো জঞ্জাল থেকে হয় না। তো স্বাভাবিকভাবেই এটা একটা অবক্ষয় ওদের দলে, কারণ এই ধরনের এলিমেন্টরা আজকে নেতৃত্ব দিচ্ছেন, তাদের ডেঙ্গু সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। আর ওইটা হচ্ছে বারাসাতের যে বড় বাজার, ওই স্টেডিয়ামের সামনের ফাঁকা জায়গাটা দেখবেন, গভর্নমেন্ট স্কুলের ঠিক এই পাশটায়, ওটা হচ্ছে বড় বাজারের সেকেন্ডারি স্পট। ওখান থেকেই আমাদের প্রতিদিন মাল লিফট করে নিয়ে আমরা যেখানে ফেলি সেখানে চলে যাই, কারণ এই ধরনের গার্বেজ শহরের মধ্যে ফাঁকা জায়গা ছাড়া সেকেন্ডারি স্পট করা যাবে না। তা ফাঁকা জায়গা বারাসাত শহরে 35টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনি কোথাও পাবেন না, আর বড় বাজারের নিয়ারেস্ট লোকেশনটাই হচ্ছে ওইটা। এমন নয় যে ওই সেকেন্ডারি স্পট এখান থেকে আমি কাজীপাড়ায় করব, তাহলে ওই মাল বাজার থেকে টেনে নিয়ে অত দূরে নিয়ে যেতে হবে, স্বাভাবিকভাবে ওটা পসিবল নয়, ওই কারণে করা। তবু সাধারণ মানুষ ভোরবেলায় হাঁটেন, গভর্নমেন্ট স্কুলে বাচ্চারা যান, একথা বোর্ডে আমরা একাধিকবার আলোচনাও করছি, যাতে নিয়ারেস্ট কোনো একটা জায়গায় আমরা ওই সেকেন্ডারি স্পটটা করতে পারি।